जो मैं कि नमाज के बाद अपने कौम को कह रहा हूँ कि एक जिंदा कौम की तरह हमने सब ने निकलना है। अस्सलामु अलैकुम प्रत्येक स्वागत जानाई मासूम महबूब दर्शक देखें ओपन दा यूट्यूब चैनल और मासूम महबूब फेसबुक पेज। इमरान खान के एकेबारे देवाले शेष सीमाना ठेके देया हुए किन्तु इमरान खान से शेष सीमाना थेके घुरे दाड़िये आसिम मुनिर तृप्ति ढेकुर तुलते पारछेन ना किंबा खुशिर हासिटा दीते पारछेन ना तार हासिर मध्ये मलिनता ढेकुरेर मध्ये कष्ट क्लान्ति कष्ट काठिन्येर आमरा रूप देखते पाच्छि। सरकार एवं सेना सरकार अर्थात षड़यंत्रकारी महल एखन पर्यन्त इमरान खानेर काछ थेके विजय नीते पारेनि बरं इमरान खान विजयेर द्वार प्रान्ते सत्यिकार अर्थे कि इमरान खान विजय द्वार प्रान्ते चलो विस्तारित जानाबो विजयेर गल्पे। প্রিয় দর্শক ইমরান খানের হাত থেকে একে একে সকল প্রদেশ কেড়ে নেওয়া হলো পাঞ্জাব খাইবার পাখতুনখোয়া আজাদ কাশ্মীর এবার টার্গেট গিলগিট বালুচিস্তান। ইমরান খানের পিটিএ সরকারের শেষ সরকার যেমন সিরাজউদ্দৌলাকে বলা হয় বাংলার স্বাধীন শেষ সুলতান এরকম ইমরান খানের স্বাধীন শেষ সুলতান খালিদ খুরশিদ যিনি গিলগিট বালুচিস্তানের চিফ মিনিস্টার ছিলেন। ইমরান যখন খুব খারাপ সময় ছিল যখন ইমরান খানের জন্য পুরো পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র শত্রুতে রূপ নিয়েছে তখন গিলগিট বালুচিস্তানের এই সিএম খালিদ খুরশিদ ইমরান খানের সামনে একটা পাহাড়ের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। শত্রুরা ইমরানকে যত বড় বড় আঘাত করছে প্রত্যেকটা আঘাত প্রতিহত করছিলেন এই খালিদ খুরশিদ। সেনাবাহিনী তাকে বহু রকম প্রলোভন দেখিয়েছিলেন বলেছিলেন ইমরানকে ছাড়ুন আমাদের কথা শুনুন আপনি চিফ মিনিস্টার থাকবেন। ভালো করে লক্ষ্য করুন আমার তথ্যগুলো, আজকের তথ্যগুলো আপনাদের দেব ভালো লাগার মতো এবং কিছু মেসেজপূর্ণ তথ্য দেব। ইমরান খানের পিটিআই অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল, আমরা বিগত সময়গুলো আপনাদের দেখিয়েছি বলেছি দলটির ভেতরে যে বিশ্বাসঘাতকে বা দুর্বল ইমানের লোকে ভরপুর ছিল সেটি এখন এসে আমরা বুঝতে পারছি। ইমরান খান যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছেন, ইমরান খান যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন এরা ছিল সবই বিশ্বাসঘাতক এবং দুর্বল ইমানের লোক। আর ইমরান খান যাদেরকে খুব বড় মাপের নেতা বানাননি বা যাদেরকে নেতা বানিয়েছেন কিন্তু তাদেরকে একেবারে তার কোর কমিটিতে বা তার স্থায়ী কমিটিতে বা তার প্রেসিডেন্সিয়াল কমিটিতে স্থান দেয়নি সেই সব লোকগুলো আজ কি প্রমাণ করলো আর বিপরীত লোকগুলো কি প্রমাণ করলো। ইমরানের ডানে বামে সবসময় দুজন লোককে আমরা দেখি, শাহ মাহমুদ কুরেশি এবং আসাদুমন, আরেকজন পারভেজ খাটাক। এবং ইমরান যার পরামর্শে বেশি কাজ করতেন সবসময় যাকে আমরা দেখতাম বা আমাদের অনেক ভিডিওতে যার নামটি আমরা বলেছি আপনি জানেন তিনি হলেন ফওয়াদ চৌধুরী। এরা প্রত্যেকেই ইমরানের সাথে কম বেশি বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতার কয়েকটা রূপ আছে, কেউ ভয়ে দল ছেড়েছেন, কেউ ভয়ে নীরব হয়ে গেছেন, কেউ অন্য দলে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে খাইবার পাখতুনখোয়াকে ভাঙতে ইমরানের হাত থেকে নিয়ে যেতে সেখানে দ্বিতীয় একজন নেতাকে ব্যবহার করছে এস্টাবলিশমেন্ট পারভেজ খাটাক। ইমরান খান যাকে সবসময় তার কাছে একেবারে পাশে রেখে রেখে কাজ করতেন কতটা বিশ্বস্ত ছিল ইমরান খানের কল্পনা করতে পারেন? সেই লোক আজ ইমরানকে পেছন থেকে ছুরি মারছে। সেনাবাহিনী বেছে বেছে ইমরানের খুব কাঁচের লোকদেরকে দিয়ে এবার ইমরানকে টাইট দিচ্ছে। ইমরান যখন দেখলেন তার দলের বড় বড় মাছগুলো ছুটে অন্য জালে আশ্রয় নিয়েছে তখন ইমরান খান তার পুকুরের ছোট মাছগুলোকে বড় মাছে চিত্রায়িত করল। ধরুন আমরা বলছিলাম গিলগিট বালুচিস্তানের গল্পটি, প্রত্যেকটা প্রদেশ হাতছাড়া হয়ে গেছে ইমরানের, ছিল গিলগিট বালুচিস্তান। যখন ইমরানের উপর অত্যাচার নির্যাতন বাড়ল, পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইল, তখন গিলগিট বালুচিস্তানের এই খালিদ খুরশিদ যিনি চিফ মিনিস্টার পিটিএর তিনি বলেছিলেন কাফতান আপনি গিলগিটে চলে আসুন, আপনাকে আমরা
নিরাপত্তা দেব। পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে আসলে প্রয়োজনে একটা যুদ্ধে জড়াবো আমরা, কারণ সেখানে চিফ মিনিস্টার তো পিটিআইর। ইমরান বলেছেন যে না, আমি লাহোর থেকে লড়াই করতে চাই শত্রুদের। ইমরানকে গ্রেফতার হত্যার চেষ্টায় বারবারই এজেন্সিগুলো কাজ করেছে, বারবারই সামনে দেয়াল হয়েছিল গিলগিত বালুচিস্তানের চৌখুশ নিরাপত্তা বাহিনী। আপনারা দেখেছেন ইমরানের সঙ্গে আদালত প্রাঙ্গণে বা বিভিন্ন ক্ষেত্রে যতগুলো হামলা হয়েছে, ইমরানের জামান পার্কে হামলা, হাইকোর্টে হামলা, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি গিলগিত বালুচিস্তান ইমরানের নিরাপত্তায় তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ রাষ্ট্রের দুই নিরাপত্তা বাহিনী, একটা হলো সরকারের আর একটা হলো ইমরান খানের, গিলগিত বালুচিস্তানের মুখোমুখি হয়ে গেছে ইমরানকে রক্ষায়। আর সেই কাজটি করিয়েছিলেন কে? খালিদ খুরশিদ। অবশেষে তাকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছে তার পদ থেকে, তাকে মাইনাস করে দিয়েছে। এখন সেই গিলগিত বালুচিস্তানে নতুন করে নির্বাচন হবে। খেয়াল করুন, যখন খালিদ খুরশিদকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হলো ষড়যন্ত্র করে, তখন সেখানে আবার ভোটাভুটির নির্দেশ দেওয়া হলো। এই ভোটাভুটি করতে গিয়ে পিটিএর বেশ কজন গিলগিত বালুচিস্তানের সদস্যকে, যারা পার্লামেন্ট সদস্য, তাদেরকে বড় অঙ্কের অর্থ টাকা পয়সা দিয়ে কিনে ফেলেছে সেনাবাহিনী। তারপরও যখন ভোটাভুটি শুরু হলো, তখন দেখলো পিটিএর ভোটারদের সংখ্যা বেশি, পার্লামেন্ট সদস্যদের সংখ্যা বেশি, তখন হঠাৎ করে পুলিশকে দিয়ে গিলগিত বালুচিস্তানের অ্যাসেম্বলি বা পার্লামেন্টকে ঘেরাও করে তালা বন্ধ করে সবাইকে বের করে দিয়ে ভোটাভুটি বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন পাকিস্তানে কী ঘটছে? এই রাষ্ট্রে কোনো আইন এই মুহূর্তে চলছে না। আল্লাহ বাঁচিয়েছে, একাত্তরে এই জঙ্গলের এই পশুদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। এদেরকে সভ্য মানুষ বলতে আমাদের লজ্জা লাগে। কী করছে দেশটার মধ্যে ইমরান খান? কী করবেন? পুরো দেশটার ভেতরে ভাজে ভাজে, পুরো দেশটার ভেতরে পদে পদে, পুরো দেশটার ভেতরে প্রত্যেকটা সেক্টরে এই অসৎ লোকগুলো বসে আছে। এক ইমরান খান কীভাবে দেশটাকে কলঙ্কমুক্ত করবেন? আমাদের বঙ্গবন্ধু তো চেয়েছিলেন, পারেননি কলঙ্কমুক্ত করতে। এখন ইমরান খান 2023 এসে লড়াই করছেন, আল্লাহ তাকে সাহায্য করুন, আল্লাহ তাকে বিজয় করুন দোয়া করি। কিন্তু পুরো রাষ্ট্রের ভেতরে এত দুর্নীতি পরায়ণ ব্যক্তি বসে আছে একেবারে গুরুত্বপূর্ণ পদে, কী সেনাবাহিনী বলেন, কী রাষ্ট্রের বড় বড় সচিবদের কথা বলেন, মন্ত্রী এমপি, সব নষ্ট পচা গলা লোকগুলো বসে আছে। খালিদ খুরশিদকে সরানোর পর ইমরান খান বলেছিলেন, আমার চিফ মিনিস্টারদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন খালিদ খুরশিদ, যিনি পিটিএর সাথে সামান্যতম বেইমানি করেননি, বরং পিটিএর জন্য তার পদকে তিনি ছেড়ে দিয়েছেন। জো খালিদ খুরশিদ গিলগিত বালুচিস্তান কা চিফ মিনিস্টার, মানে এক ইস তরহ কা আদমি, ইমানদার, আজকাল কে হালাত মে এক ইমানদার আদমি ঢুঁড়না, নজরিয়াতি আদমি, উসকো গিরা দিয়া গিয়া। আর আব কোশিশ ইয়ে হ্যায় কি জিস তরহ পেহলে পিছলে এপ্রিল মে হামারি গভর্নমেন্ট গিরাই গই। ইমরান খান স্পষ্ট বলেছেন তিনি চিফ মিনিস্টারের পদ ছেড়েছেন, কিন্তু ইমরান খানের সাথে পিটিএর সাথে বেইমানি করেননি। ইমরান খান আবার আজ তোষাখানার মামলায় হাজির হচ্ছেন। ইমরান খান তার শেষ বক্তব্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। তিনি গিলগিত বালুচিস্তান নিয়ে কথা বলেছেন এবং তিনি পুরো জাতিকে বলেছেন সুইডেনে কোরআন অবমাননার জন্য শুক্রবার যেন পুরো জাতি রাজপথে নেমে আসে, তারা যেন বিশ্বকে দেখিয়ে দেয় একটা প্রতিবাদ করে এবং শান্তিপূর্ণ সেই প্রতিবাদটি যেন হয়। জুমে কি নামাজ কে বাদ প্রে কম কো কে রা হুঁ কে এক জিন্দা কম কি তরহ হামনে সবনে নিকলনা হ্যায় কে জো সুইডেন কে আন্দর জিস তরহ কুরআন কো জলায়া গিয়া, কুরআন শরীফ কো, অর আজাদি রায় কে নাম পে। ইমরান খান স্পষ্ট বলেছেন তার নেতা কর্মীদের উপর কি পরিমাণ জঘন্য নির্যাতন করা হচ্ছে। পাকিস্তানে আইন কানুন ধ্বংস হয়ে গেছে, জঙ্গলের কানুন চলছে। ইমরান খান আবারও বলেছেন, তিনি বলেছেন আমার দলের বৃদ্ধ বৃদ্ধ নেতাকর্মীদেরকে জেলে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, আর যারা দল ছেড়ে দিতে রাজি হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, যারা দল ছাড়তে চাইছে না তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। তারা অসুস্থ মানুষ, একটা জেলের মধ্যে পাঁচজন থাকতে পারে, সেখানে 50 জনকে রাখা হচ্ছে, কী পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে। ইমরান খান পাকিস্তানের বিচারপতিদের উদ্দেশ্য করে বলেন দেশটাকে রক্ষা করুন। ইমরানকে নিয়ে সেনাবাহিনীর যে নতুন ষড়যন্ত্র,
সেই ষড়যন্ত্র এখন তোষাখানার মামলা নিয়ে। আজ ইমরান খান তোষাখানা মামলা হাজির হচ্ছেন। ইমরান কি গ্রেফতার হবেন নাকি ইমরান খানকে কোনো একটি মামলা ডিসকোয়ালিফাইড করে গ্রেফতার করা হবে? এবং আসছে সময়গুলো অর্থাৎ সরকার নির্বাচনের দিকে যাচ্ছে বলেই ইমরানের জন্য সময়গুলো কঠিন হয়ে যাচ্ছে। সরকার এবং সেনাবাহিনী ইমরানকে জেলে ঢুকিয়ে মাইনাস করে অথবা নিষিদ্ধ করে নির্বাচনের ডেট ঘোষণা করবে, সেই দিকে এগোচ্ছে সরকার। তাই ইমরান খানকে চারদিক থেকে ঘিরে ফেলছে এবং ইমরান খান তার সকল শত্রুকে মোকাবেলা করে আবার নতুনভাবে আত্মপ্রকাশ করছে। আগামী শুক্রবার হবে ইমরান খানের আরেকটি টার্নিং পয়েন্ট, বিজয়ের দিন। দর্শক, শেষ করবো একটা খুশির খবর দিয়ে। পাকিস্তানের নাম্বার ওয়ান সাংবাদিক ইমরান রিয়াজ খানের সম্পর্কে কিছু ভালো মেসেজ আমরা পেয়েছি। তিনি নিরাপদে আছেন, সুস্থ আছেন, হয়তোবা এক সপ্তাহের মধ্যে তিনি বেরিয়ে আসতে পারেন। তার নিকট কয়েকজন বিশ্বস্ত সূত্র আমাদের এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় দু মাস তিনি গুম অবস্থায় রয়েছেন, কোথায় আছেন, কেমন আছেন কেউ জানত না। তবে আমরা গতকাল এবং আজকে তার কয়েকটা ঘনিষ্ঠ সূত্রের সাথে যোগাযোগ করে জেনেছি তিনি আপাতত ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি যে কোনো সময় গুম রাজ্য থেকে বেরিয়ে আসতে পারেন।